এটা হোয়াটস আপ এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুরমুজা ফুড। তো আজকে আমরা আবার চলে এসেছি বাড়িতেই, কিন্তু খাবো পারফেক্ট। তো কোথায় খাবো আজকে? তো আমরা একটু দেখবো অনলাইনে, সুইগি জোম্যাটোতে যে কোথায় খাওয়া যায় ভালো। তো তোমরা ঘরে বসে বাফেট খাচ্ছো? তো প্রচুর বাড়ির খাবার আমরা খেয়েছি, এবার আমরা একটু বাফেট ট্রাই করব বাইরে। তো আমরা বাড়িতে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, অনেক খেয়েছি, খেয়েই যাচ্ছি। তোমরা দেখতে একটা বোর হয়ে গেছো আশা করি। আজকে আমরা সবার ফেভারিট বারবিকিউ নেশন, তো দেখি তো বারবিকিউ নেশনের নন ভেজ প্লেটটা কত 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 849 866 আসছে আমাদের 849 এর বাফেটটা। বাইরে যেতে পাচ্ছি না, খাওয়া না তো পারবো না, তো আমাদের কিছু করার নেই, ওখানে গেলে তোমরা 579 এ পেয়ে যাবে। আমি ওই অ্যাপের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর জোম্যাটো থেকে তো তোমরা সবাই জানো আমাদের 866 পড়ছে, তো এটা পেটিএম থেকে পেমেন্ট করলে তুমি 30 এক্সট্রা ক্যাশব্যাক পাবে। তো অর্ডারটা দিয়েই দিচ্ছি আমি, তো চলো এক্ষুনি চলে আসবে, তারপরে পেট ভরে খাবো আর তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো। তো চলো খাবার দেখা হচ্ছে। তো অপেক্ষা কিসে, আমাদের অর্ডার চলে এসেছে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো ফাইনালি হাতে পেয়ে গেছি বারবিকিউ নেশনের বাফেট বক্স। এবার আমরা এটা আনবক্স করব, বেশ ওয়েট আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নেট অ্যামাউন্ট দিয়েছে এটা 849, আর আমার এখানে 811, বাট আমার জিএসটি সব কিছু মিলে 866 পড়েছে। তো আমরা এটা আনবক্স করবো। টানটানা, জাস্ট দেখো এটা কাটলেরি সেট দিয়েছে আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ দেখতেই পাচ্ছ পুরো বক্স খাবারে ভর্তি। তো আমরা এবার আনবক্সটা করে নেবো। পুদিনার চাটনি দেওয়া রয়েছে, মশালা ডিপ আমাদের স্টার্টার্সের সাথে খাওয়ার জন্য দিয়েছে, ব্রাউনি দেওয়া রয়েছে, প্যাকেট করেছে, খুব ভালো লাগছে আমার প্যাকেটিং সিস্টেমগুলো। এটা আমরা দেখে নেবো কী আছে, একবার দেখিয়ে দে। ফিনির মতন হালকা ঘির একটা গন্ধ পাচ্ছি, তো খেয়ে দেখা যাবে। তো আমরা এখানে ডেজার্টস আমরা নিয়ে নিলাম, এবার আমরা বাকিটা আনবক্স করবো। তো স্যালাড পাচ্ছি, এখানে আমরা দেখে নেবো কী আছে, এটা একটু কাছে নিয়ে দেখিয়ে দে। এটা আমরা ডাল পাচ্ছি, ডাল, এটা চিকেনের কোনো আইটেম আছে। এটা আমার যতদূর মনে হচ্ছে সব থেকে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি সেটা হচ্ছে বিরিয়ানি। উফ, প্রাণ থেকে মন সব ভরে গেল এটা শুকে। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাটন, মারাত্মক মারাত্মক, জাস্ট আমি কিছু আলাদা করে বলবো না। এটা আমার মনে হচ্ছে ডালেরই কোনো ভেজের আইটেম। হ্যাঁ লাচ্চা পরোটা দু পিস করে থাকবে। তো আমার যা কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি দুজনের জন্য একদম এনাফ। এটার মধ্যে তোমরা গোল্ডেন প্রনস পাচ্ছ আর চিকেনের একটা আইটেম পাচ্ছ। তো এর মধ্যে আমি পাচ্ছি এটা সামথিং কিছু নুডলসের কিছু একটা দিয়েছে আমাদের, খেয়ে আমরা দেখবো বাকিটা। এটা মনে হচ্ছে ফিশ আছে। আর তো খাবার নিয়ে আমরা বসে গেছি, তো খাবার সাজিয়ে বসে গেছি, আর এত খাবার সামনে আমি আর অপেক্ষা করতে পারছি না। এখন আমরা জমিয়ে খাবো আর তোমাদের সাথে আড্ডা দেবো আর রিভিউ দেবো খেয়ে কেমন লাগছে। তো অনেক দিন পর বারবিকিউ নেশন খাচ্ছি, আর আমার মনে হয় এই লকডাউনে ঘরে বসে বাফেট নিয়ে বারবিকিউ নেশন থেকে এনে খাওয়া একটা আলাদাই ব্যাপার। আর বাইরে সেরকম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে খাবো। আর হ্যাঁ কী করছো, গিয়ে জলদি অর্ডার করে নাও আর খেয়ে নাও। তো চলো খাওয়ায় দেখা হচ্ছে, এখন আমি খাবো 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 খাবো। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো একদম সাজিয়ে বসেছি। আজকেও কি তুই 80% খাবি? 20%ও দেবো না তোকে, দেখেই খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি তুই আগে স্টার্টার শুরু কর, আমি থাকতে পারছি না। দেখতে পাচ্ছি এটা আমার যতদূর মনে হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আমি, দেখতে পাচ্ছি একটা মশলা ডিপ দিয়েছে একটা পুদিনার। তো জিনিসটা একটুখানি খেয়ে দেখবো আমি মশলাটা। এটা চিকেন, চিকেন ফিঙ্গার্স কেছো? চিকেনটা পুরো ভিতরে পিওর সফট, একটা হালকা বিস্কুটের লেয়ার আছে ওপরে, পুরো ভর্তি চিকেন। আর যখন মশলা ডিপে ডিপ করে খাচ্ছি, একদম গরম গরম ধপ করা হয়, আমার পুরো জ্বালা দেয়। তোমরা জিনিসটা একবার দেখে নাও, পুরো জুসি ভিতরটা, চিকেন একদম ভর্তি আছে। আর এটা
ডিপে ডিপ করে খেলে আহা মম ভর্তি চিকেন খেলে এরা কেমন হচ্ছে আবার খাবো বারবিকিউ নেশনের স্টার্টার্স হচ্ছে আলাদাই খেতে হয় এবার আমরা পরে এটা খেয়ে দেখব এটা আমার যতদূর মনে হচ্ছে ফিশ টিক্কা হ্যাঁ একদম পুরো পিওর সফট ভেটকি মাছ ইউজ করা হয়েছে এটা ডিপে হালকা করে দিয়ে সফট আর ভেতরটা পুরো হোয়াইট কিন্তু দেখ খুব টাটকা বোঝা যাচ্ছে দারুণ খেতে দারুণ খেতে একদম ফ্রেশ মাছ আলাদাই লাগছে আলাদাই আর মধ্যে একটা ঝালঝাল ফ্লেভার বেরোচ্ছে খুব স্পাইসি টিক্কা দেওয়া দারুণ লাগছে খেতে একটু পুদিনের চাটনি দিয়ে খেয়ে দেখবো জিনিসটা আর সাথে একটু স্যালাড আলাদাই আলাদাই লাগবে স্যালাডটা তোমরা দেখিয়ে দিই শশা দিয়েছে গাজর দিয়েছে আর বিট ভালো যা প্রাইস নিচ্ছে সেই আন্দাজে কিন্তু যা দিচ্ছে তোমরা আরামসে দুজন খেতে পারবে অর্ডার করে যদিও এটা এখন ধর আনলিমিটেড হচ্ছে না বিকজ লিমিটেড ভার্সনই দিচ্ছে এখানে কারণ বাইরে তো পসিবল না এটা খেয়ে দেখ শুধু মারাত্মক লাগছে এটা মারাত্মক লাগছে তো আমরা নেক্সট আইটেমে আসবো এটা আমার যতদূর মনে হচ্ছে চিকেন রেশমি কাবাব বা তোমরা বলতে পারো চিকেন মালাই কাবাব জিনিসটা জাস্ট দেখো একদম পিওর সফট চিকেনের ভিতরে লেয়ারটা একদম হোয়াইট ফ্রেশ গরম বেশ ভালো লাগে পুরো গরম আর সেটা যখন যাচ্ছে না মুখে এই ডিপটা দিয়ে তো সুন্দরভাবে এটা বারবিকিউ হয়েছে মানে পুরো জাস্ট গলে যাচ্ছে এরকম মারাত্মক সফট ভিতরটা চিকেনটা পুরো ফ্রেশ মারাত্মক এটা জাস্ট খা চিকেনটা খা একটু পুদিনা সস দিয়ে খেয়ে দেখি সিরিয়াসলি বলছি লকডাউনে মানে খাওয়ার কথা ভুলেই গেছিলাম এক মাস ধরে আমরা বল হ্যাঁ পুরো মানে আমাদের মানে লাস্ট বাইরে খাওয়ার ভিডিও করেছি আমরা তারপরে আমরা কোনো বাইরে আসেনি তো মানে বহুত দিন পর বাইরে খাচ্ছি আর এত আইটেম বারবিকিউ নেশন তবে আমার যতদূর মনে হয় এই ডিপটা দিয়ে খেতে বেশি ভালো লাগে মশলা ডিপটা খেয়ে দেখ মশলা ডিপটা খেয়ে কেমন লাগছে আমার ওটা বেশি ভালো লাগে তোর অপোজিটই সবসময় বেশি ফ্রাইড প্রনস দিয়েছে মোটামুটি দেখো পাঁচ ছয় পিস করে এক একটা আইটেমে আছে আমরা দুজনের জন্য এনাফ কারণ ছয় পিস করে তিনটে তিনটে করে এনাফ বেসিক্যালি এটা একজনের জন্যই বাট আমরা আমাদের মনে হয় যে তুমি ভাই 150 টাকাতে একটা জিনিস কিনছো যেটা তুমি একজন খাবে একবেলা দিস ইজ লাইক তারপর আনলিমিটেড তো নয় বিকজ লিমিটেড কোয়ান্টিটি দিচ্ছে এক একটা স্টার্টার ছয় পিস করে আমরা দুজনের জন্য এটা এনাফ আর প্রনসটা পুরো সফট তুলতে গিয়ে আর দেখো সাইজ গুলো বেশ ভালো একদম মিডিয়াম এভারেজ পিস আর তুলতে গেলে পুরো ভেঙে পড়ে যাচ্ছে এটা একটু দিয়ে খেয়ে দেখবো সফট জাস্ট দারুণ ভিতরটা পিওর সফট আর ভালো গ্রিল হয়েছে ব্যাপারটা বারবিকিউ নেশন স্টার্টার্সের জন্য আমার কিছু আলাদা করে বলবো না তোমরা সবাই খেয়েছো কিন্তু ঘরে আনিয়ে বলে মারাত্মক লাগছে ঘরে আনিয়ে আমি ফার্স্ট খেলে মানে সবাই ফার্স্টই খাবে কোন দিক কোনটা বেস্ট লাগলো বলতো স্টার্টার্সে হ্যাঁ প্রন প্রন আমার এই ফিশটা লেগেছে ফিশ টিক্কাটা এটা মানে এতটা সফট টিক্কাটা ভালো কিন্তু আমার প্রনটার ভেতর থেকে একটা আলাদা ফ্লেভার এটা জুস বেরছে দারুণ খেতে তো আমাদের নেক্সট আইটেম এটা আমার যতদূর মনে হচ্ছে ভেজের আছে ভেজ কাবাব মনে হচ্ছে খুব ড্রাই এটা যতদূর মনে হচ্ছে খুবই শুকনো হ্যাঁ ভিতরটা মারাত্মক ড্রাই আর হালকা হালকা কনের গুঁড়ো দেখতে পাচ্ছি খুবই ড্রাই খেয়ে দেখ এটা আমার ঠিকঠাক লেগেছে তোর কেমন লাগছে আমার অনেকটা সেই ডাল ফাল দিলে ভেজ বড়া যেরকম ভেজের মধ্যে প্রচুর স্টার্টার্স পাও তোমরা কিন্তু সেটা এটা আহামরি কিছু লাগছে না আমার খুব একটা ভালো লাগলো এটা আমি এটা একদম ভালো লাগেনি আমার অনেস্টলি বলবো কোন টেস্ট পেলাম না এত ড্রাই গলা শুকিয়ে যাচ্ছে ভালো লাগে না তো লাস্ট স্টার্টার্স আমরা দেখতে পাচ্ছি এটা এটা কী বলতো চাউমিন ফ্রাই এটা হালকা আমার মনে হচ্ছে নুডলস দিয়ে ফ্রাই করা ভিতরে ভেজিটেবলস আছে হালকা খেয়ে দেখবো দেখতেই পাচ্ছ বাইরে পুরোটা নুডলস বাইরে পুরোটা নুডলস এর গার্নিশ করা আর ভিতরটায় হালকা আলু আর ভেজিটেবলস এর স্ম্যাশড আছে ঠিকঠাক খেতে তবে আমি বলবো এটা বেটার দেন দ্যাট ওটার থেকে এটা অনেক বেটার খেতে কিন্তু তাও খুব একটা ভালো না কারণ তোমরা সবাই জানো ভেজ স্টার্টার্স বা ভেজ আইটেম আমার খুব একটা পছন্দ নয় অনলি নন ভেজ কিন্তু ভেজের মধ্যে বলতে গেলে ওইটার থেকে এইটা বেটার খারাপ লাগলো না ভালোই লাগলো
তবে স্টারটাসটা আমরা খেলাম, বেশ ভালো ছিল। আমি স্টারটাসে বলবো চারটে আইটেম খুব ভালো লাগলো, ভেজগুলো আমার খুব একটা পছন্দ নয় বলে বলেছি, যাদের পছন্দ তাদের তো ভালোই লাগে। তো এখানে আমাদের স্টারটাস শেষ হলো, তো মেন কোর্সে এবার আমরা আসবো। তো এবার আমরা মেন কোর্সে চলে এসেছি। তো ফার্স্টে আমাদের সবার ফেভারিট বিরিয়ানি, চিকেন না মটন দেখতে পাচ্ছি আমরা, মটন বিরিয়ানি আছে না, ইটস চিকেন বিরিয়ানি। ইনস্টাগ্রামে ঢালবো, ভালো আছে কোয়ান্টিটি, আমার যতদূর মনে হচ্ছে বেশ ভালো আছে, মনে হচ্ছে আমাকে টর্নামেন্ট দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় বিরিয়ানিতে যে কোয়ান্টিটি দিয়েছে এটা একজনের জন্য, কারণ এখানে দুজন এই কোয়ান্টিটিতে খেতে পারবে না। এক পিস চিকেন দিয়েছে, আর এখানে চিকেন আছে কোনো? না কোনো চিকেন নেই। হ্যাঁ, কিম দু এক পিস ভাঙা ভাঙা রয়েছে, আর এছাড়া কোনো চিকেন নেই, এক পিস জাস্ট চিকেন, আর ওটা ভাঙা। একটু চিকেন রয়েছে। হ্যাঁ, চিকেনের পিস খুবই দেখতে পাচ্ছ ছোট, চিকেনটা দেখিয়ে দে তুলে। আর এটা থেকে ভেঙে গুঁড়ো গুঁড়ো যা পড়েছে জাস্ট কিমা মতো, কিন্তু কিমাগুলো তুলে দেখিয়ে দে এইটুকু, এই যে খুব একটা যে ভালো রকম ভালো খুব একটা নয়, একজনের মতনই একজনের মতনই, খেয়ে দেখবো জিনিসটা খেতে কেমন। আমি বলবো অ্যাভারেজ খেতে, খুব একটা ভালো লাগলো না। আমি প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু বিরিয়ানির টেস্ট নট এক্সপেক্টেড বাইকুনেশন অনুযায়ী। কলকাতার স্টাইলে যে বিরিয়ানি, হ্যাঁ আলুও নেই, খুব একটা খারাপ লাগছে না, আর আলু ছাড়া বিরিয়ানি, বিরিয়ানিতে আলু নেই, খুব একটা ভালো লাগছে না, ঠিকঠাক, মানে একদমও খারাপ না একদমও ভালো না, মিডিয়াম। আর চিকেনটাও বেশ সেদ্ধ হয়েছে, খুব সফট, চিকেনটা সফট, হ্যাঁ তবে বিরিয়ানিটা স্পাইসি, তারপরে একটু কম পাচ্ছে, মানে ওই যে গন্ধেই যে খিদে পাও ওই ব্যাপারটা বিরিয়ানির, আতো বা সামথিং, এইসবের স্মেল খুবই কম। হ্যাঁ, বিরিয়ানির কোয়ালিটি, রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ, পুরো ঝুরঝুরে, আর পুরো দেরাদুন চাল ব্যবহার করা হয়েছে, কোয়ালিটি খুবই ভালো, কারণ দাম অনুযায়ী কিন্তু আমার মনে হয় একজনকেও দু পিস চিকেন দেওয়া উচিত। তুমি যদি শেয়ার নাও করো, এক পিস চিকেনটা আমার মনে হয় একটা কম। তো এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন টিকিয়া রেশমি বাটার মশলা দিয়েছে, এছাড়া সাইড ডিশ একটা চিকেন একটা মাটন, তো আমরা চিকেনটা একটু ট্রাই করে দেখবো। বোনলেস পিস দিয়েছে চার পিস মতন, চিকেনের পিস তোমাদেরকে আলাদা করে কিছু বলবো না, জাস্ট দেখো এরকম ছোটো ছোটো পিস, একদমই একদম পুরো পকোড়া সাইজ। হ্যাঁ, পকোড়া সাইজে, ঝোলটা আবার একটু খেয়ে দেখি রাইস দিয়ে, ঝোলটা বেশ ভালো খেতে, খারাপ লাগছে না। আমি একটু মাটনটা খেয়ে দেখবো রাইসের সাথে, অ্যাভারেজ পিস দেখবো আমরা কেমন, একটু ঝোলটা নিয়ে নেবো মাটনের, খেয়ে দেখি, সফট আছে, বেশ সফট, তোমরা দেখতে পাচ্ছ একদম ভালো সিদ্ধ হয়েছে, একদমই ভালো লাগেনি, ঠিকঠাক বলবো না, একদমই ভালো লাগেনি, কারণ মাটনটা সফট আমি মানছি, বাট এতটা পাতলা ঝোলের মধ্যে পড়েছে, মাটনটা পুরো পাঞ্চা হয়ে গেছে, কোনো মাংসের মধ্যে কোনো স্মেল নেই, একটা মাটনের একটা আলাদা গন্ধ লাগে না যেটা খাওয়ার পর লাগে, কোনো গন্ধ নেই। আর এর থেকে চিকেনটা ভালো, একটু মাটন নিলাম, একটু গ্রেভি নিলাম, একটু বিরিয়ানি রাইসটা নিলাম, এর থেকে অনেক বেটার বিরিয়ানি খেয়েছি। আমার মনে হয় 850 টাকা অনুযায়ী আমরা 299 দেশি লেনে মারাত্মক ভালো বিরিয়ানি খেয়েছি। আর যদি বিরিয়ানি আলু ছাড়া সে বিরিয়ানি জমে না। তো লচ্ছা পরোটা দিয়েছে, এটা হচ্ছে, হ্যাঁ রোলের সাইজ, একটু মাটন দিয়ে খাবো, ঠিকঠাক লাগছে, কারণ পরোটা বেশ শক্ত, দেখো এইভাবেও ছিচ্ছে না, নট এক্সপেক্টেড, খুবই খুবই খারাপ। ডাল মাখানিটা দিয়ে দেখবো পরোটাটা খেয়ে কেমন লাগছে, ঘন আছে, আমি জানি না খেতে কেমন লাগবে, অনেক বেটার, অনেক বেটার, মশলা ঢুকেছে, আর পরোটা দিয়ে ভিজিয়ে খেলে বেশ ভালো লাগছে ডাল মাখানি খেতে। এটা একটা সাম্বার ডালের মতো আমার যতদূর মনে হয় দিয়েছে, এটাও পুরো পাতলা, একটু খেয়ে পুরো সাম্বার ডাল যেরকম হয় দেখি, ভক্তি হচ্ছে না, আমি এটা খাবো না, এর থেকে আমার মনে হয় ডাল মাখানি ভালো, চিকেন দিয়ে বেটার লাগে, চিকেনের ঝোলটা হালকা মাটনের থেকে ভালো, কারণ রেশমি বাটার মশলা আছে আগে বলেছি আমি, হালকা ঘন আছে কিন্তু মাটনটা খুবই পাতলা। এখন ডেজার্টে চলে যাব, আর খেতে পাচ্ছি না, আমরা অনেক খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলে আমরা মেন কোর্সের আইটেম খেলাম, মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো এবার আমরা চলে এসেছি ডেজার্টে, আর ডেজার্টে আমি বলবো কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে, হালুয়া দিয়েছে এক বাটি, যেটা একজনের জন্য, তো ঘিয়ের এটা পুরো হালুয়া, হালকা ডাল আছে, বেশ ভালো খেতে, গোলাপ জামুন দিয়েছে,
এটা কিন্তু অনেক ভালো কেটা মেন কষা থেকে অনেক বেটার এটা কিন্তু বেশ ভালো গেছে বেশ ভালো গেছে 8 পিস মতন দিয়েছে আঙ্গারি গোলাপ জামুন দুটো খেয়ে নিয়েছি এখানে তিনটে দিয়েছে ব্রাউনি আর কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই কিন্তু ডেজার্টের বেশি ভালো এটা ভিতরে পুরো আমরা দেখতে পাচ্ছি চকলেট লেয়ার রয়েছে মানে একটা ব্যাপার আছে এটাতে বেশ ভালো লাগছে এটা বেশ ভালো লাগছে ঘি যেটা দিয়েছে এটা কিন্তু মারাত্মক ভালো খেতে আর ব্রাউনিও বেশ ভালো খেতে গোলাপ জামুনটা আলাদা করে কিছু বলবো না বস স্টার্টারসে চলে আসি স্টার্টারসে 4-6 রকমের আমরা পাচ্ছি দুটো ভেজ চারটে নন ভেজ ভেজগুলো আমার দেখো অ্যাভারেজ লেগেছে নন ভেজগুলো অনেক বেটার খেতে ওগুলোর থেকে এবার আমার নিজস্ব পার্সোনাল প্রেফারেন্স ভেজ আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি হয়তো নন ভেজ বলেছি যারা ভেজ ভালোবাসে তারা ভেজ ভালো বলবে বাট ভেজের আইটেমগুলো ভালো লাগেনি একদমই একদমই ভালো ছিল চাউমিনের যেটা খেয়েছিলাম সেটা তাও বেটার লেগেছে ওই ডাল ঠালের থেকে হ্যাঁ হ্যাঁ তো আমার রেটিং হিসেবে যদি বলি স্টার্টারকে আমি দেব 7/10 এন কোর্সে দেখো মাটন আর চিকেন দেখে আলাদা করে কিছু বলবো না চিকেনের পিসগুলো পুরো চিকেন পকোড়া খেয়েছো পুরো একদম ছোট ছোট পিস ছিল ম্যাডামই খেয়েছে চিকেন একদম খারাপ খেতে ঝোলটা পাঁচা হ্যাঁ মাটনে ঝোলটা খুবই পাঁচা আর মাটনগুলো পিস অ্যাভারেজ কিন্তু কোনো মশলা ঢোকেনি টলটল করছে কোনো মশলা ঢোকেনি সিদ্ধ মাংস আর ডাল মাখনিটা আমার মনে হয় চিকেন মাটনের গ্রেভির থেকে বিট বেটার আর যেটা সাম্বার টাইপের দিয়েছে ওটা একদম বাজে খেতে পরোটাগুলো একদম শক্ত আর বিরিয়ানিতে যদি চলে আসি এর থেকে আমি 299 টাকা বলে ডিসিলেনে আনলিমিটেড বাফেটে বিরিয়ানি অনেক বেটার খেয়েছিলাম আলু ছিল চিকেন ছিল আর এখানে একজনের জন্য এটা সাফিসিয়েন্ট না তো দুজন কিভাবে খাবো কোনো আলু নেই আর চিকেন এক পিস আর ভাঙা ভাঙা কয়েকটা কিমা ছিল তো দেখো বিরিয়ানি প্রচুর খেয়েছে আমার মানে এই প্রাইসে হচ্ছে বিরিয়ানি যদি একজনের জন্যও দেয় আমার মানে দু পিস দেওয়া উচিত মানে একটা আলু দেওয়া উচিত কারণ বাঙালি বিরিয়ানিতে আলু দিয়ে সার্ভ না করছে বিরিয়ানি বিরিয়ানির পিস মোটামুটি 120-150 গ্রামের কাছাকাছি এই প্রাইস অনুযায়ী বিরিয়ানি হওয়া উচিত চিকেনের পিস একদম ঘরোয়ার মতন ছোট আর খুব একটা ভালো খেতে ছিল না এবার যদি আমি রাইসের কোয়ালিটি আসি দেরাদুন চলে করা পুরো ঝুরো রাইস খাবার খেতে ভালো 4.5 বিকজ তাদের আরো বেটার করা উচিত যদি সত্যি ভিডিওটা কেউ অবজার্ভ করে তো সেই আন্দাজে আমার ডেজার্ট খুবই ভালো লাগলো তিনটা ভ্যারাইটিস পাচ্ছি আমরা এবার আউটলেটে আরো পাবে আনলিমিটেড হবে এখন ডেজার্ট বেশ ভালো লেগেছে আমার আমি আউট অফ 10 ডেজার্ট 9 দেব বিকজ ডেজার্ট বেশ ভালো লাগে বেশ ভালো খেতে বেশ ভালো খেতে তিনটে তিন রকমের ডেজার্ট আছে কিন্তু তিন রকমেরই কিন্তু বেশ ভালো খেতে তোমাদের একটু খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একজনের জন্য 8টা গোলাপ জামুন 3টে ব্রাউনি আর 1 বাটি হালুয়া ইজ এনাফ লকডাউন উঠলে আমরা আবার যাব আবার ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো বা যতক্ষণ আমরা যেতে পারছি না আমরা বাফে টেনে ঘরে খেয়ে তোমাদের দেখাচ্ছি আমরা চেষ্টা করছি দেখো বিভিন্ন রকমের আমরা কিন্তু ট্রাই আউট করছি বিভিন্ন রকমের কন্টেন্ট তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক করো শেয়ার করো এই রেঞ্জে বা এর কমের রেঞ্জে যা ভালো বাফেট পাচ্ছ তোমরা যদি জানো আমরা ট্রাই করি তো আমাদের কমেন্ট বক্সে জানাও তো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তারা হ্যাঁ